হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রকম হিসাব নিকাশ ছাড়াই প্রেগনেন্সির জন্য উপযুক্ত সময়টি কীভাবে আপনারা জানতে পারবেন আসলে প্রেগনেন্সি কনসিভ করার জন্য সঠিক সময়ে রিলেশন রাখতে হবে যদি আপনারা সঠিক সময়ে রিলেশন রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হবে না এবং আপনাকে আবারও আরেকটি পিরিয়ড সাইকেল অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস উপযুক্ত সময় আসলে কোনটি সেটা জানার জন্য অনেক হিসাব নিকাশের প্রয়োজন হয় আজকের ভিডিওতে রকম হিসাব নিকাশ ছাড়াই আপনারা এই ফার্টাইল বা উর্বর সময়টি খুব সহজেই জানতে পারবেন তো চলুন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য একজন মহিলার পিরিয়ড হওয়ার পর তার পিরিয়ডসের যে ব্লাড খোরন সেটা তিন দিন পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত থাকতে পারে এই যে সময়সীমা এটা কিন্তু প্রত্যেকটি মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে এবং তাদের পিরিয়ড সাইকেলও আলাদা হয়ে থাকে এবং তাদের উর্বর বা ফার্টাইল পিরিয়ড সেটাও কিন্তু আলাদা হয়ে থাকে তো ফ্রেন্ডস প্রত্যেকটি মহিলার কিন্তু পিরিয়ডসের ব্লাড করণের পর একটি শুষ্কতা লক্ষ্য করা যায় এই শুষ্কতা আবার সবার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন সময় ধরে চলে এবং এই শুষ্কতার পর কিন্তু ভ্যাজানাল ডিসচার্জ বা স্রাব তৈরি হয় তো ফ্রেন্ডস এই যে মিউকাস তৈরি হবার যে সময় সেটা কারো কারো ক্ষেত্রে পিরিয়ডসের আট দশতম দিন থেকে তৈরি হয় আবার কারো কারো ক্ষেত্রে বারো তেরোতম দিন থেকে আবার কারো কারো ক্ষেত্রে চোদ্দো পনেরো এইভাবে বিভিন্ন মহিলার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময়ে এই মিউকাস তৈরি হওয়া বা স্বাদস্রাব তৈরি হওয়া এবং নির্গত হওয়া দেখা দেয় তো এটার একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন মহিলার বিভিন্ন পিরিয়ড সাইকেল তার জন্য। তো ফ্রেন্ডস আপনারা শুধুমাত্র একটি পরিবর্তন লক্ষ্য করার চেষ্টা করুন আপনাদের পিরিয়ডের ব্লাড ফ্রন বন্ধ হওয়ার পর থেকে আপনারা দেখবেন পিরিয়ডসের পর যখন শুষ্কতা পিরিয়ডটি পার হয়ে একটা সময় এসে মিউকাস প্রডিউস হওয়া শুরু হবে অর্থাৎ স্বাদস্রাপ তৈরি হওয়া শুরু হবে এবং সেটা নির্গত হবে তো এই সাজাস্রাব কিন্তু প্রথম দিকে গাঢ় টাইপের হয় এবং যত আপনার ওভুলেশন সময়টি কাছে চলে আসে ততই কিন্তু এটি স্বচ্ছ পাতলা হতে শুরু করে ঠিক ডিমের সাদা অংশের মতো কিন্তু এই সাজাস্রাব দেখতে হয় এটাই হচ্ছে ওভুলেশন স্রাব এবং এ স্রাব দেখে আপনাদের কিন্তু রিলেশন রাখতে হবে তো এই স্রাব লক্ষ্য করে যদি আপনারা রিলেশন রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওভুলেশন পিরিয়ড মিস হবে না এবং আপনাদের কিন্তু কোনো রকম সমস্যা না থাকলে প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে তো যাদের ক্ষেত্রে সাদা স্রাবের লক্ষণ প্রকাশ পায় না তাদের যদি নিয়মিত পিরিয়ড সাইকেল হয় তাহলে তাদের পিরিয়ডের দিন থেকে গণনা করে দশতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন বা দুই দিন পর পর রিলেশন রাখলেও কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে তো যাদের লক্ষণ প্রকাশ পায় না তারা কি করবেন তাদের যদি নিয়মিত পিরিয়ড সাইকেল হয় প্রতি মাসেই নিয়মিত পিরিয়ড আসে তাহলে তারা পিরিয়ডের প্রথম দিন থেকে গণনা করে দশতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন বা দুই দিন পর পর রিলেশন রাখলে কিন্তু ওভুলেশন টাইমটা মিস হবে না এছাড়াও যাদের অনিয়মিত পিরিয়ড সাইকেল তাদের পিরিয়ডের ব্লাড খোরন বন্ধ হওয়ার পর থেকে পরবর্তী পিরিয়ড আসা পর্যন্ত দুই দিন পরপর বা তিন দিন পর পরও যদি রিলেশন রাখেন তাহলেও কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে এরপর যদি কনসিভ না হয় তাহলে অবশ্যই কনসিভ করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আরও মেনে চলতে হবে সেই বিষয়ে ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য